বাড়ি থেকে একা তুমি একা কে আপনি আমি জ্যোতিষী বিখ্যাত জ্যোতিষী তুই অনেক কষ্টে আছিস কিন্তু তোর মনটা অনেক সহজ সরল তোর স্বামীর ঘরে তুই তো সুখী নাই তুই যারে বিশ্বাস করিস সেই তোরে ঠকায় সামনে তোর মহা বিপদ তাহলে উপায় আছে আছে উপায় আছে এই যে মহৌষধের শিকড়টা তুই ঘরের ভিতরে যে পানির সাথে মিশিয়ে খেয়ে ফেলবি তারপর তুই আমার কাছে আসবি যা যা আহারে কোথা থেকে যে এক জ্যোতিষী আসলো এখন আমার সকল সমস্যার সমাধান হয়ে যাবে আরে আমার মাথা ঘুরাইতেছে কিসের জন্য টাকা পয়সা সোনা দানা সবই পেলাম এটাও কেন বাকি রাখবো সুযোগ তো পাইছি শুরু করে এখন আবার কে আসলো কে ভাবি নাই ঘুমায় না আমারও যে একটু বাজার আনতে দিছিল তো এটা নিয়ে আসছিলাম আপনি কে আমি ওর মামা ও আচ্ছা এগুলো একটু ভাবিরে দিয়ে দিয়েন ঠিক আছে তুমি যাও ভন্ডামি করো দাঁড়া তোরে তোরে আমি জেলের ভাত খাওয়া হয়ে ছাড়ুম স্যার এই সেই ভণ্ড যেটার কথা আমি আপনারে বলছিলাম স্যার আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম স্যার তখন দেখি একটা ঝোপের মাঝে আড়ালে ওই জামা কাপড় চেঞ্জ করতেছে স্যার ওই চুলদাড়ি লাগাচ্ছে স্যার এইগুলা দেখেই স্যার আমার সন্দেহ হয়েছে তখনই আমি থানায় ফোন দিছি স্যার স্যার আমারে মাফ করে দেন মাফ করে দেন ভুল আর করুন না ভাবি অল্পতে কাউরে এত বিশ্বাস করতে হয় না।